বাংলাদেশত তীব্র সংকটত হিন্দু কিন্তু অসম তথা উত্তর পূবত এজনও বাংলাদেশীক সংস্থাপন নকৰিবলৈ সকিয়নি নেচোর বাংলাদেশত সৃষ্টি হওয়া অরাজক পরিস্থিতিত ব্যাপকভাবে বাংলাদেশীর বুজা লবলগা হব পারে অসম তথা উত্তর পূবে কিন্তু এই ক্ষেত্রত ভারত বাংলা সীমান্তত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা সীমান্ত সিল করার বাবে গৃহমন্ত্রী আর প্রধানমন্ত্রীলৈ জরুরি পত্র প্রেরণ করিলে উত্তর পূব ছাত্র সংগঠন নেসোয়ে শহীদ ন্যাসর প্রায় নেসর সরকারলৈ সকিয়নি কোনো এজন অবৈধ বাংলাদেশীক সংস্থাপিত নকৰিব উত্তর পূব ইতিমধ্যে উত্তর পূবর সাতখন রাজ্যই পূর্বর প্রায় বহু বিদেশীর বোঝা বহন করে আহিছে যার ফলত ত্রিপুরাত কমি আহিল খিলঞ্জিয়ার সংখ্যা অসমৰো বহু পরিমাণে সলনি হল জনগাঁথনি গতিকে সীমান্তদি অবৈধ বাংলাদেশী সোমাব নোৱাৰাকৈ কটকটিয়া ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্র সংগঠনটো এটা বাংলাদেশের পরিস্থিতিলৈ গোটেই উত্তরাঞ্চলের সাতখন রাজ্যের খিলঞ্জিয়া মানুষ উদ্বিগ্ন যেতিয়া এটা অশান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয় আটাইতকৈ ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের সাতখন রাজ্য অবাধ অবৈধ প্রবজনের ফলত উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষের পরিচয় অস্তিত্বর প্রতি ভাবুকি মাতি আনিছে এই প্রবজন চলি আছে ত্রিপুরাত এতিয়া 47 লাখ তার জনসংখ্যা তাত খিলঞ্জিয়া ত্রিপুরী বাঁচি আছে মাত্র 15 লাখ 30% মাত্র খিলঞ্জিয়া মানুষ বাঁচি আছে অসমতো অবৈধ প্রবজনের প্রবাহ চলি আছে সমস্যাটো এতিয়া ভয়াবহ হয়ে আছে জ্বলন্ত হয়ে আছে আর জ্বলন্ত সমস্যা সমাধানের কারণে কোনো স্থায়ী ব্যবস্থা লওয়া নাই আর এতিয়াও প্রবজনের ধারা অব্যাহত আছে ইফালে নেসোর সকিয়নির বিপরীতে দেশখনের হিন্দুর উপর করা আক্রমণের তীব্র বিরোধিতা বিশ্ব হিন্দু পরিষদর বাংলাদেশত কিছু জেহাদি কিছু আতঙ্কবাদী তার গয়নালয় তার হিন্দুর যে মঠ মন্দির আছিল তা ধ্বংস করব করেছে তেখেতসকলের উপর অত্যাচার উৎপীড়ন আর বিশেষকে গাঁৱৰ ভিতৰুৱা অঞ্চলবোৰত য'ত সংখ্যালঘু হিন্দুসকল আছে তাত উৎপীড়নৰ মাত্ৰাটো খুব বাঢ়িছে আৰু ইতিমধ্যে আমি ভাৰত চৰকাৰকো আমি অনুৰোধ কৰিছোঁ যাতে তাত থকা যিখিনি হিন্দু লোক আছে তেওঁলোককো সুৰক্ষা ব্যৱস্থা যিকোনো প্ৰকাৰে দিব লাগে বাংলাদেশত হিন্দুসকলৰ ওপৰত কৰা অত্যাচাৰৰ বিৰোধিতাৰে বিভিন্ন দল সংগঠনের ইতিমধ্যে আরম্ভ হয়েছে প্রতিবাদ সকলে এটাই বিচারিছে অন্তর্বর্তীকালীন সরকারে শীঘ্রে ব্যবস্থা লোক হিন্দুর উপর হওয়া আক্রমণ রোধ করে নিরাপত্তা সুনিশ্চিত করি ডেকা আর হিরক জ্যোতি মালাকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট